গল্পকথন গল্পকথনবে কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মইনুল আহসান সাবের লেখা কোভেজ লেটেল আইসে এই খবরটা নিয়ে আসে আজাহার মণ্ডল তখন জুন মাস সবে আরম্ভ হয়েছে যখন তখন বৃষ্টি বৃষ্টি মাথায় করেই গঞ্জে গিয়েছিল আজাহার মণ্ডল সে নিজের চোখে দেখে এসেছে তার বর্ণনা ফুরোয় না আকমল প্রধানের দাওয়ায় বসে সে এক গল্প ফেঁদে বসে মিলিটারির চার হাত এইটুকু বলা সে বাকি রাখে গ্রামের লোকজন অবশ্য জানত মিলিটারি আসবে ঢাকা শহরে মানুষ মরেছে অনেক অন্যান্য শহরেও বাদ নেই এই খবর তারা পেয়েছে এপ্রিলের শেষ দিকে এই গ্রামের দু তিনটে জওয়ান ছেলে চলে গেছে পাশের দেশে গিয়ে তারা নাকি ট্রেনিং নেবে তারপর মিলিটারিদের ধরে ধরে শেষ করে দেবে এই নিয়ে আকমল প্রধান খুব রেগেছে হ্যাঁ কইলে এলো মিলিটারি মারবে মারবে না কসু তোমরা দেখবা মিলিটারি গ্রামটা জ্বালায় দেবে কামটা বালাইল না কেউ প্রতিবাদ করেনি সে কথার তবে রমজান শেখ আশ্বাস দিয়েছে মিলিটারিদের হাত থেকে গ্রাম সে বাঁচাবেই শুনে কেউ কেউ আশ্বস্ত হয়েছে গ্রামের অধিকাংশ লোক অবশ্য বুঝতে পারছে না কার কথা তারা বিশ্বাস করবে আঝার মণ্ডল অনেকক্ষণ ধরে মিলিটারির বর্ণনা দেয় বৃষ্টি উপেক্ষা করে লোকজন তা শোনে গঞ্জে যখন এসেছে তখন এই গ্রামে এলো বলে তখন কি হবে এই নিয়ে লোকজন খুব চিন্তিত হয় আকমল প্রধান নিজেও চিন্তিত কিছু লোক ছোট রমজান শেখের কাছে প্রকৃত অবস্থা জানার জন্য কেউ কেউ বাড়ির দিকে পা বাড়ায় একজন জানায় সবাই যেন নিজ নিজ প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখে পালাতে হতে পারে আশেপাশের কিছু কিছু গ্রামে এমনটাই ঘটেছে শুধু কোবেজকে মোটেও চিন্তিত মনে হয় না সে বসেছে আকমল প্রধানের পেছনের বেঞ্চে মন ভালো নেই তার সেই প্রথম থেকে একটার পর একটা বিড়ি টানছে কখনো সে আঝার মণ্ডলের বর্ণনা শুনেছে কখনো তাকিয়ে থেকেছে মানুষজন কিংবা গাছপালার দিকে মার্চের প্রথম দিকে জেল ভেঙে পালিয়েছে সে খুনটা করেছিল তার আগের বছরের মাঝামাঝি সময়ে শুধু যে আকমল প্রধান উসকে দিয়েছিল তা নয় লোকটার উপর ভীষণ রেগেও গিয়েছিল সে হাটের দিন লোকটাকে পেয়েছিল কবেজ কোনো সুযোগই দেয়নি তাকে ওই হাট ভর্তি লোকের সামনেই সোজা জবাই করে ফেলেছিল এই নিয়ে আকমল প্রধানের খুব রাগ বেড়া বেঅিল তুই কাম করলি একটা করলাম করণের কথা পাইলাম আর করলাম কবেজের সোজা জবাব এখন ধরা তো পড়বি হয় পড়মু যদি ধরা দেই ধরা অবশ্য পড়ে গিয়েছিল কবেজ তবে কোনো তথ্যই ফাঁস করেনি জানতো সে যদি মামলা ওঠে আদালতে তবে অসুবিধা নেই কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে দাঁড়াবে না আর যদি দাঁড়ায়ও সামলাবে আকমুল প্রধান মামলা আদালতে ওঠার আগেই জেল ভেঙে পালাল সে দিন কয়েক লুকিয়ে পালিয়েছিল এখন আবার আগের মতোই চলাফেরা করে বোঝা হয়ে গেছে এখন কেউ ঘাঁটাবে না তাকে আকমল প্রধানের দাওয়া খালি হয়ে যায় একসময় বিকেল পেরিয়ে গেছে প্রধান ফিরল কবেজের দিকে চ ভেতরে যাই ভেতরের ঘরে চৌকির উপরে পাতুলে বসে প্রধান বড় চিন্তার কথা কবে ধরিয়েছে মন ভালো নেই তার মাস দিনে খোলো বলতে গেলে স্রেফ সে বসে আছে আকমল প্রধান অবশ্য একটা প্রস্তাব রেখেছে কবেজ সেটা ভাবছে তাকে নিশ্চুপ দেখে প্রধান আবার মুখ খোলে বুঝলি কবে বড় চিন্তার কথা কের চিন্তার কথা শুনলি না মিলিটারি এসে গঞ্জে শুনলাম প্রধান একটু রাগে অমন কথা কস কেন মিলিটারি আইসে আইসে তো আমার কি হইছে প্রধান খুব রাগে হোঁয় বাস দিয়া দাঁড় করায় রাখলে বুঝবি কি হইছে কবেশ চুপ করে থাকল তুই ব্যাক কল তুই বোঝস না প্রধান গলা নামায় এমন সুযোগ আর পাবি না কোন সুযোগের কথা কন রমজান শ্যাকরে শেষ কইরা দে এই প্রস্তাব কবেজের কাছে বেশ আগেই রেখেছে আকমল প্রধান কবেজ হাঁ কিংবা না কিছুই বলেনি খুনটুন করতে ভালোই লাগে কবেজের তবে বুদ্ধি নাশ হয় না তার রমজান শেখও শক্ত খুঁটি তাকে খুন করলে তার লোকজনও ছেড়ে কথা বলবে না কবেজ বলল দেহি ভাইবা দেহি প্রধান আবার রাগে কবেজ তোর দাদা ছিল লেঠেল পঞ্চাশ জনরে একলা সামলাইত তোর বাপ ছিল লেঠেল সাত গ্রামের লোকে তার নাম জানত তাগো বংশের লোক হইয়া তুই কি কথা কস কবে তুই বংশের নাম রাখতে পারবি না কবেজ বলল দেখি ভাইবা দেখি ভাবা ভাবির কিছু নাই প্রধান আরো ঘনিষ্ঠ হয় এইটা একটা সুযোগ তুই দেখ এখন শেষ কইরা দে লোকে ভাবব মুক্তি মারছে হ্যাঁ রে মুক্তি মারছে হ মুক্তি তো যারা পাকিস্তান চায় তাগো মারবই এটা এখন হগলই জানে কবেজ হাসে তাহলে তো আপনারও মারতে পারে একটু থমকায় প্রধান হ তা পারে তাই চান্স দিব না হ্যার আর কদিন মিলিটারি সব ঠান্ডা করে দিব দেহিস দেশ স্বাধীন করব অত সোজা সেলের হাতের মোয়া কবে যাবার হাসে আমি অত সব বুঝি না প্রধান তার পিঠ চাপড়ে দিল তোর বোজনের দরকারও নাই তুই চান্স এক কান পাইছস হালার পুত্র রমজানের শ্বাস করে দে কবেশ তুই এই একটা কাম কর ভাব তোর নগদ এক হাজার টাকা কবেজ বলল দেখি দেখি এই বলে সে ওঠে আকমল প্রধান তাকে আবার অনুরোধ জানায় সামান্য হেসে রাস্তায় নামে বৃষ্টি থেমে গেছে আকাশ এখন কালো মাটির রাস্তায় আধ হাটু কাদা কবেজ এগোতে এগোতে প্রধানের প্রস্তাবটা ভাবে এক হাজার অনেক টাকা চাপ দিলে প্রধান আরও কিছু ছাড়বে কিংবা জমিও নিতে পারে কোবেজ আজকাল মাঝে মাঝে থিতু হয়ে বসতে মন চায় অনেক তো হলো কিছু জমি জমা এখন হলে আখেরে কাজে দেবে তবে রমজান শেখকে শেষ করাও কঠিন কাজ আকমল প্রধানের চেয়ে ক্ষমতা তার কম নয় যদি বুঝে ফেলে তার লোকজন খুনটা কবেজি করেছে তখন প্রধানও তাকে বাঁচাতে পারবে না তবে প্রধান একটা কথা ঠিকই বলেছে মুক্তিবাহিনীর ওপর উপর দিয়ে কাজটা বোধহয় চালিয়ে দেয়া যায় ইরানি ঘন ঘন শোনা যাচ্ছে মুক্তিবাহিনীর কথা মিলিটারিকে নাকি কোথাও কোথাও ভালো মার দিয়েছে তারা আর যেখানেই মিলিটারি মুক্তিবাহিনী নাকি তবে অপেক্ষা করলেই রমজান শেখের ব্যাপারটা মিটিয়ে ফেলা যায় মিলিটারি গঞ্জে যখন এসেছে এই গ্রামে তো আসবেই মুক্তিবাহিনীও আসবে তখন ব্যাস তখন সুযোগ পেলেই রমজানের কল্লাশে নামিয়ে দেবে এইরকম ভেবে সে বেশ উলোক বোধ করে তবে একই সঙ্গে ব্যাপারটা সে তলিয়ে দেখতে চায় এখানে পাকিস্তান বাংলাদেশের একটা ব্যাপার থেকেই যাচ্ছে সে বোঝে পাকিস্তানের পক্ষে না গেলে মুক্তি রমজান শেখকে মেরেছে এই ব্যাপারটা ধোপে টিকবে না তার রমজান শেখ যাবে তো ওদিকে যাবে কবেজের মনে হয় কদিন আগেও শেখকে সে খুব হুম্বিতম্বি করতে দেখেছে গ্রামের সবাইকে বলেছে কেউ মুক্তিবাহিনীর পক্ষে গেলে তার ঘর জ্বালিয়ে দেবে হাসে কবেজ এগোতে এগোতে টুকরো জমির স্বপ্ন দেখে দুদিন পর বিরাট বহর নিয়ে পৌঁছে গেল পাক আর্মি তারা এসে প্রাইমারি স্কুলের আধা পাকা বিল্ডিংয়ে আস্তানা গাড়ে গ্রামের লোকজন ঘরের কপাট দেয় প্রথমে সাহস হয়নি কারোরই ঘন্টা খানেক পর দু দুটো মিছিল বেরোয় দুটো মিছিলেরই পনেরো বিশ জন করে লোক এক মিছিলের নেতৃত্ব দেয় একমল প্রধান অন্যটি রমজান শেখ পাকিস্তানি পতাকা হাতে জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে তারা স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় পাক আর্মির অফিসারটি অল্প বয়সী স্কুলের সামনে দাঁড়িয়ে সে হাসি হাসি মুখে দু মিছিলের লোকজনকে দেখে তারপর হাত নেড়ে কাছে ডাকে তাদের বটতে যায় শেখ আর প্রধান উঁচু গলায় পাকিস্তান জিন্দাবাদ বলে দুজনে একই সঙ্গে এগোয় অফিসারের সামনে এসে জোর গলায় সালাম জানায় অফিসার হাত বাড়ায় লিস্ট দাও লিস্ট কিসের লিস্ট ধমক লাগাল অফিসার বিধর্মীদের লিস্ট চায় সে যারা পাকিস্তানকে ভেঙে দুটুকরো করতে চায় তাদের লিস্ট শেখ আর প্রধান দুজনই দুজনের দিকে তাকায় এই গ্রামে তো সেরকম কেউ নেই শুনে অফিসার এমনভাবে তাদের দিকে তাকায় যে শেখ আর প্রধান তখনই জানায় হ্যাঁ লিস্ট তারা দেবে বইকি। এই এখনই স্কুল রুমে বসে লিস্ট তৈরি হলো গ্রামের দু তিনজন মুক্তি গেছে তাদের নাম দেয়া হল প্রধান আর শেখের যাদের অপছন্দ তাদের নামও তালিকায় ওঠে একটি কমিটি গঠন হয়ে যায় তখন তখনই পাকিস্তানের অখণ্ডতা রক্ষা এবং আঞ্চলিক শান্তিরক্ষার জন্যে পনেরো সদস্যের কমিটি আকমল প্রধান সভাপতি রমজান শেখ সেক্রেটারি প্রধানের ইচ্ছে ছিল কোবেজের নামও রাখে কমিটিতে কিন্তু চোখ রাঙানিতে সেই ইচ্ছে বাতিল হয়ে যায় পাক আর্মির ছোট একটি দল বেরিয়ে পড়ে তাদের পথ চেনানোর দায়িত্ব শেখ আর প্রধানের তাদের পেছনে পেছনে অবশ্য ইচ্ছে অনিচ্ছায় আরও কয়েকজন আছে কোবেজকেও সঙ্গে রেখেছে প্রধান মুক্তি বাহিনীতে গেছে যেই তিনটি ছেলে তাদের ঘর জ্বালিয়ে দেয়া হলো একজনের বুড়ো বাপকে বেওনেট গেথে ফেলল এক সৈন্য আরেকজনের চোদ্দ বছরের বোনকে সঙ্গে ধরে রাখল পরে তার ব্যবস্থা হবে তালিকায় নাম আছে এরকম আরও কয়েকজনকে ধরা হয় বাকিদের অনেককেই পাওয়া গেল না তারা পালিয়েছে শেখ আর প্রধান অবশ্য দুজনই জোর গলায় বলে পালিয়ে যাবে কোথায় ধরা তাদের পড়তেই হবে প্রথম রাতে দাওয়াত দেওয়ার বিরল সৌভাগ্য জোটে রমজান শেখের আকমল প্রধান তাতে বেশ মনক্ষুণ্ণ তরুণ অফিসার তাতে অভয় দেয় সে যখন এসেছে এবং থাকছে বেশ কিছুদিন তখন প্রধানের বাড়িও সে যাবে বইকি। রাতে খাওয়া দাওয়ার পর পাকবাহিনীর বড় অংশটি স্কুলে ফিরে যায় তাদের স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে প্রধান আর কোবেজ আবার ফিরে আসে শেখের বাড়ি প্রধান জানে অফিসার আর শেখকে একসঙ্গে বেশিক্ষণ থাকতে দেয়া মোটেই ভালো কাজ হবে না অফিসারটি অবশ্য নরম বিছানা পেয়ে শেখের বাড়ি থেকে যাওয়ায় মনস্থ করে তার সঙ্গে অবশ্য দুপুরে ধরা মেয়েটিও থাকছে রমজান শেখি ধরে বেঁধে মেয়েটিকে পাঠায় অফিসারের ঘরে প্রধান ঠিক করেছে শেখ তার যত বড় শত্রুই হোক রাতটা সে এখানেই থাকছে কবেজকে সঙ্গে রাখল সে প্রধানের পাশাপাশি কবেজও জেগে থাকল সারা রাত এবং চিৎকারে মাঝে মাঝেই চমকে উঠল পরদিন ভোরবেলা ছড়ি দোলাতে দোলাতে বের হয় অফিসার বাইরে ঘুমহীন বসে থাকা লোকগুলোর দিকে তাকায় একবার শীষ দিতে দিতে এগিয়ে যায় স্কুল ঘরের দিকে চোদ্দ বছরের মেয়েটি বের হয় না মেয়েটি মারা গেছে দুপুরবেলা আবার কবেজকে নিয়ে পড়ে একমল প্রধান কি ঠিক করলি তুই কবেজ বলে মায়া ডেরে মাইরা ফেলাইল আরে ওই কথা রাত দুই একটা তো বই ঘর জ্বালায় দিল যে খামোখা আকমল প্রধান রাগে দিল কাফের গো অমন হইব যাদের ধরছে তাদের কি করবো এত জান তোর দরকার কি প্রধান গরম গলায় বলে তুই এসব বুঝবি বিড়ি ধরায় কবেজ একটু মাথা চুলকয় বলে না বুঝি না তাই আমার কথা ভাইবা দেখ জমি দিমু টাকা দিমু এমন সুযোগ আর পাবি না একটুকরো জমি হাসে কবেজ বলে হ ভাবি পরদিন দুপুরে গতকাল যাদের ধরা হয়েছে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হল অফিসারের আদেশে পুরো গ্রাম হাজির হয়েছে মাঠে অফিসার ছোটখাটো একটা বক্তৃতা দিল তাদের উদ্দেশ্যে রমজান শেখ সেটা বাংলায় বুঝিয়ে দেয় সবাইকে তারপর অফিসার আঙুলের পিস্তল ঘোরাতে ঘোরাতে এগোয় এবং লাইন বাধা বন্দীদের একজন একজনকে গুলি করে মারে তা দেখে দু চারজন মূর্ছা যায় কবেজ ফিসফিস করে বলে এটা কি করে প্রধান তাকে ধমকায় সুবজাতি কবেজ চোখ ফিরিয়ে নেয় পড়ে থাকা লাশগুলোর দিকে তাকায় একবার তাকায় পাক অফিসারটির দিকে তার পাশে দেখা যায় রমজান শেখকে ইতিমধ্যে অফিসার ও অন্যদের জন্য আরো কয়েকটি মেয়ের ব্যবস্থা করেছে সে এই তথ্য কোবেজকে দিয়ে আকমল প্রধান খুব দুঃখ করে কবেজ যদি তাড়াতাড়ি ব্যবস্থা না করে তবে সব সুবিধা শেখই পাবে এভাবে আরও দুদিন যায় সৈন্যরা মাঠ কিংবা গোয়াল থেকে ইচ্ছে মতো গরু মোষ ধরে এনে উৎসব করে এক বেলা গিয়ে পাশের গ্রামের কিছু ঘর জ্বালিয়ে দিয়ে আসে তৃতীয় দিন সকালে একটি ছোট্ট ঘটনা ঘটে দুই সৈনিক যে কারণেই হোক নদীর পাড়ি গিয়েছিল তাদের লাশ পাওয়া যায় খুব কাজ থেকে গুলি করা হয়েছে অফিসার লাশ দুটো দেখল এক পলক গম্ভীর মুখে জানালো যারা গুলি করেছে তাদের যদি চব্বিশ ঘন্টার মধ্যে ধরে আনা না হয় তবে এই গ্রাম তো বটেই আশেপাশের পাঁচ ছটা গ্রামও সে জ্বালিয়ে দেবে পুরো গ্রাম কবরখানা হয়ে গেল ঘটনার পরপর আকমল প্রধান কবেজকে জিজ্ঞেস করে বোকার মতো এইবার কি হইব রে ঠিকই তো করছে কবেজ সোজা উত্তর দেয় মারব না তাদর করব আরে হারামজাদা গ্রাম যেহন জ্বলাই দিব আর ভালো মন্দের কথা কস তুই সব বুঝস মাথা না রে না বুঝি না তয় তোর এইসব সন্তরে কই মুক্তি মিলিটারি রে তুই মার রমজান রে সবাই ভাবব তারেও মুক্তি মারছে তরে তো এই কথা আগেও কইসি বুঝস না ব্যাক কল কবিজ হঠাৎ করেই গম্ভীর হয়ে যায় বুঝছি সে বলে দেহি আরেকটা দিন দেহি কিন্তু আপনি যাই কন না কেন মুক্তিবাহিনীর পোলারা কিন্তু মিলিটারি দুইটারে জবর মাইট দিছে আকমল প্রধান হতাশার ভঙ্গিতে মাথা নাড়ে শেষে তরে না দরে মিলিটারি গ্রামে আগুন দিতে হল না লাইন দিয়ে গুলি চালাতেও হলো না তার আগেই মুক্তিবাহিনীর দুজন ধরা পড়ে গেল এই কৃতিত্বের অধিকাংশের দাবিদার রমজান শেখ এই এলাকায় মুক্তিবাহিনী বাহিনী এলে কোথায় লুকিয়ে থাকতে পারে তা জানা ছিল শেখের বিকেলের দিকে দেখা গেল শেখ একদল সৈন্য নিয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছে সম্ভাব্য দু তিনটে জায়গায় খোঁজ নিয়েছে সে ঠিকই পেয়েছে এক জায়গায় ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কোমরে দড়ি বাঁধা মুক্তিবাহিনীর দুজনকে নিয়ে পাক দলটি ফিরে আসে তাদের আগে আগে রমজান শেখ স্কুলের সামনে দুটি শক্ত খুঁটি গেঁথে সেখানে মুক্তিবাহিনীর ছেলে দুজনকে বেঁধে রাখা হলো। পাক যার ইচ্ছা হচ্ছে এসে তাদের চর থাপ্পর মেরে যাচ্ছে বিচার অবশ্য পরে হবে কাল সকালে গ্রামবাসীদেরও চর থাপ্পর মারার অধিকার দেয়া হয়েছে কিন্তু তারা প্রায় কেউই ঘর থেকে বেরুচ্ছে না নেহায় বেরুলে নয় যাদের তারা গেছে স্কুল প্রাঙ্গনে আকমল প্রধানও গেছে কোবেজকে সঙ্গে রেখেছে সে বোতল খুলে বসেছে তরুণ অফিসার তাকে কখনো রাগী কখনো সন্তুষ্ট দেখাচ্ছে রমজান শেখের আজ বড় খুশির দিন অফিসারের পাশেই টুলে বসার অধিকার পেয়েছে সে আকমল প্রধানকে অবশ্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে বৃষ্টি কমে এসেছে কোবেজ দেখছে মুক্তিবাহিনীর ছেলে দুজনকে অবাক হচ্ছে সে এরা তো বাচ্চা বোলা মনে মনে বলে এরা এমন শুয়োরের মতো দাঁতালো পাক মিলিটারি মেরেছে এই হিসেব সে মেলাতে পারে না এই ঘণ্টাখানেক সময়ের মধ্যেই ছেলে দুজনের উপর দিয়ে ছোটখাটো ঝড় বয়ে গেছে তাদের সামনেই পাকবাহিনীর এক সৈন্য গিয়ে ছেলে দুজনকে বুট দিয়ে ইচ্ছে মতো পাড়িয়ে এলো কিন্তু ওদের মুখ থেকে একটা আওয়াজও নাকি বের হল দেখো নাক মুখ ফেটে গেছে চোখের দিয়ে রক্ত গড়াচ্ছে ভিজে একসা পিছমোড়া করে বাধা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে তাও যেন সিংহের বাচ্চা কবেজের মনে হয় যেন ছাড়া পেলে ওরা এখনই আবার ঝাঁপিয়ে পড়বে পরদিন সকালে বিচার বসে হুকুম জারি হয়েছে গ্রামের কেউ ঘরে থাকতে পারবে না বিচার দেখার জন্য সবাইকে হাজির হতে হবে মাঠে ছেলে দুজনকে রাখা হয়েছে মাঝখানে সৈন্যরা ছেলে দুজনকে গোল করে ঘিরে গ্রামের সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে সৈন্যদের পাশাপাশি পাকিস্তানের অখণ্ডতা এবং আঞ্চলিক শান্তিরক্ষা কমিটি সমান সক্রিয় রমজান শেখ আজ একটা নতুন পাঞ্জাবি পরেছে মাথায় নতুন টুপি সোনালি সুতোয় টুপিতে আরবি হরফে পাকিস্তান জিন্দাবাদ লেখা আকমল প্রধান কাল বিকেল থেকে দমে গেছে গতকাল বাড়িতে ফেরার সময় কোবেজকে আবার বলেছে কিরে ভাইবা দেখলি না কবেজ বলেছে বাপদাসি তোর বাব না আর পুরাইবো না ম্যালিটারি যখন চলে যাব তখন দেখবি ক্ষমতা সব দিয়ে গেছে শ্যাকরে তখন আমিও থাকুম না তুইও থাকবি না কবেজ মাথা নেড়েছে ক্ষমতা তো হেরাই দিব তুদের বাচ্চা দুইটারে দরায় দিল এখনই সকালেও মনটা খারাপ আকমল প্রধানের অফিসারের পাশে আরও কয়েকজনের সঙ্গে কবেজকে নিয়ে সেও দাঁড়িয়েছে বটে কিন্তু শেখের পো যতটা কাছে ঘেঁষে দাঁড়িয়েছে ততটা কাছে ঘেঁষতে পারছে না সে প্রথমে একটি বক্তৃতা দিল রমজান শেখ ছোট বক্তৃতা গুছিয়ে সে কিছুই বলতে পারল না বারবার শুধু পাক বাহিনীর অকুণ্ঠ প্রশংসা করলো আর হিন্দুস্তানি কাফেরদের সম্পর্কে উপস্থিত সবাইকে সাবধান করে দিল প্রধান ফিসফিস করে কবেজকে বললেন দেখলি দেখলি উনলি তার কথা আরে এত কথাই গুইতে পারে না আমারে দিলে দেখতি পর্ব বেশিক্ষণ স্থায়ী হয় না অফিসার প্রথমে তথ্য আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু সারা রাতের বিরামহীন অত্যাচারে প্রায় মৃত ছেলে দুজন মুখ খোলে না অফিসার ইশারা করলে বিশাল শরীরের এক সৈন্য এগিয়ে আসে একটি ছেলের হাত তুলে নেয় এবং মট করে এবংয়ের কাছে হাতটা ভেঙে ফেলে সে শব্দ উপস্থিত সবাই শোনে কিন্তু ছেলেটির মুখ থেকে ছোট্ট কোনো আওয়াজ তারা শোনে না দ্বিতীয় ছেলেটির হাত এভাবে ভেঙে ফেলা হয় মৃদু গুঞ্জন ওঠে গ্রামবাসীর মধ্যে অফিসার ফিরে তাকালে পর মুহূর্তে তারা পাথর হয়ে যায় অফিসার ছড়ি ঘোরাতে ঘোরাতে আবার ছেলে দুজনের সামনে এসে দাঁড়ায় কিন্তু তথ্য আদায়ের চেষ্টা আবারও ব্যর্থ হয় বাঁশের সঙ্গে বাধা ছেলে দুজনের মুখ নুয়ে পড়েছে কিন্তু তারা কোনো কথা বলে না আরেক পশলা অত্যাচার বয়ে যায় তাদের উপর দিয়ে তবু অফিসারের তৃতীয় চেষ্টাও ব্যর্থ হয় সে ছেড়ে দেয়ার প্রলোভন দেখালে একটি ছেলে থুঁথু ছুঁড়ে দেয় তার দিকে অপমানে ক্রুদ্ধ অফিসারটি সরে আসে এবং হাত ওঠায় তিনজন বিশাল শরীরের সৈন্য এগোয় মিনিট দশেক পর ছেলে দুজনকে আর চেনা যায় না তাদের নাক চোখ কিছুই থাকে না শরীর ছিন্ন হয়ে যায় রমজান শেখের মাথায় বুদ্ধি খেলেও বটে সে অফিসারের কাছে এগিয়ে গিয়ে কিছু বোঝায় হাসি মুখে রাজি হয়ে যায় অফিসার পর মুহূর্তে দেখা যায় শেখের জনা কয়েক সাগরে ছুটছে দুটো উঁচু বাস জোগাড় করে আনা হয় ছেলে দুজনের অবশিষ্ট শরীর বাধা হয় বাঁশ দুটোয় তারপর বাঁশ দুটো তুলে গেথে রাখা হয় মাটিতে রমজান শেখ জানালো এই ব্যবস্থা কাজে দেবে মুক্তিবাহিনীর বাহিনীর আর কেউ আশেপাশের গ্রামে থাকলেও পরিণতির কথা ভেবে চম্পট দেবে অফিসার রমজান শেখের পিঠ চাপড়ে দেয় দুপুরবেলা কথা উল্লেখ করে রাগে ফেটে পড়ে আকমল প্রধান পারলে কোবেজকে সেই খুন করে বোনা তরে দিয়া মান দার পো দেখলি তো তুই নিজের চোখে দেখলি কেমনে অফিসারের পেয়ারের লোক হয়ে গেল শেখের পুত এখন পর মুহূর্তে সে গলা নামায় কবেজ এটা শেষ সুযোগ এখনই ফালায় শেখের পুতেরে কেউ বুঝতেই পারব না তুই করসোস বাব্য মুক্তি তারে মাইরে রেখে গেছে কবেজ মাথা নাড়ে হ তা ঠিক দুইটা মুক্তি রেসে ধরায় দিল আহারে দুধের সাওয়াল কি যে হারা করছিল সুবজা আকমল প্রধান গর্জে ওঠে সুবজা তুই হেরা দুস করছে না করছে তুই কি বোঝস এটা পাকিস্তান বাঙনের ব্যাপার তুই বুঝস কবেজ মাথা নাড়ে না বুঝি না তয় আমি একটা বিষয় বুঝি মুক্তিরা যা করতেছে তার ঠিকই করতেছে তারা তাকে কামরে খুব ভালোবাসে আকমল প্রধান বিস্ময়ে হতবাক হয়ে যায় কি করস তুই হাসে কবেজ ঠিক কাম না করলে অত অত্যাচার সয় নে এগিয়ে এসে তার মুখ চাপা দিল প্রধান সুব্যাকল ময়রা যাই ব্যাককারে বুঝলে যাই গুলান শুধু আমার কথাটা হন বাপ তোরে এক দিম না দুই হাজার টাকা দিম জমি দিম ক কবেজ কামরা করবি কবে হাসে তার চোখ জল জল করে বলে দেহি বাইবা দেহি দুই হাজার টাকা জমি মাঝরাতে এসে আকমল প্রধানের ঘুম ভাঙায় কবেজ লেঠেল তার পোশাকে এখানে ওখানে রক্তের দাগ দু চোখ লাল চুলুস্কু খুস্কু সে সোজাসুজি প্রধানের দিকে তাকায় দিসি হ্যারা শেষ কইরা দিসি কারে কারে দিসি রমজান শেখরে শেষ কইরা দিসস প্রধানের গলা বুঝে যায় আনন্দে দিসস তুই হ জবাই করে ফেলাইছি প্রধান আনন্দে লাফায় প্রায় কিনিবি তুই কবেজ ট্যাকা এখনই দিই জমি লেখা দিই হাঁটু ভেঙে মাটিতে বসে কবেজ একটা বিড়ি বের করে ধরায় আকমল প্রধানের দিকে ঘোর লাগা চোখে তাকায় তারপর আশ্চর্য নির্লিপ্ত এবং শীতল গলায় বলে কি দিবা তুমি আমি তো হ্যারের ট্যাকা বা জমির লেগে খুন করি নাই গল্প কথা বেকল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন মইনুল আহসান সাবের লেখা কোবেজ লেঠেল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা